বিশ্বনবী বলেন তাইতু লাইলান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে লাগলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে এত বড় বড় পেটওয়ালা মানুষ, ওই পেটের ভিতরে খাদ্যও নয় পানিও নয়, এই পেটের ভিতরে বিষাক্ত বিষধর সাপগুলা ঢুকাইয়া দেওয়া হয়েছে, ওই সাপগুলা ঘুরপাক খাচ্ছে, ওই সাপগুলা ওই সমস্ত মানুষদেরকে দংশন করতেছে। এই দংশন করার ফলে ওই মানুষগুলা বিকট বিকট আওয়াজ করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এক একটা মানুষকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হতো, ওই মানুষের চিৎকারের কারণে, আওয়াজের কারণে, চেঁচামেচির কারণে দুনিয়ার মানুষগুলা আর গড়ের ভিতরে থাকতে পারত না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সমস্ত মানুষদের পেটের ভিতরে বিষাক্ত বিষাদর সাপগুলা ঘুরপাক খাচ্ছে, দূর থেকে দেখা যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মানহা উলা ইয়া জিব্রাইল। আমি হযরতে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল ওই সমস্ত মানুষ কারা? আল্লাহর নবীর জবাবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সমস্ত মানুষ হলো আপনার সুদগুর উম্মতের, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি আর একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি জাহান্নামের ভিতরে টক বক করতেছে ফুটন্ত একটা রক্তের নদী, ওই রক্তের নদীর মাঝে, ফুটন্ত গরম রক্তের মাঝে একদল নারী পুরুষ সাঁতার কাটছে। ওই নারী পুরুষগুলা যখন ওই সমুদ্র থেকে, রক্তের সমুদ্র থেকে উপরে উঠতে চায়, কিনারে আসতে চায়, জাহান্নামের ফেরেশতারা কিনারের মাঝে বড় বড় পাথর নিয়ে বসে আছে, ওই জাহান্নামীরা যখন কিনারে আসতে চায় তখন জাহান্নামের ফেরেশতারা ওই বড় বড় পাথর দিয়ে তাদের চেহারার মাঝে নিক্ষেপ করে, চেহারার মাঝে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের চেহারার অবস্থাটা হয়ে যায় ছিন্ন বিচ্ছিন্ন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যখনই তারা ওই জাহান্নামীদের চেহারার মাঝে পাথর নিক্ষেপ করে, ওই জাহান্নামীরা তখন আবার জাহান্নামের রক্তের ওই নদীর মাঝখানে চলে যায়। নবী বিশ্ব নবী বলেন তোমরা সাতটি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বলে নবী গো সাতটি কোন কোন বড় গুনাহ গো নবী? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এক নম্বর হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে বাঁচিয়ে থাকো। দুই নম্বর হলো ওয়াসিহর, জাদু থেকে বেঁচে থাকো। তিন নম্বর হলো ওয়াকাতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করা থেকে বেঁচে থাকো। চার নম্বর হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। পাঁচ নম্বর হলো ওয়া আকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল বক্ষণ করা থেকে বেঁচে থাকো। ছয় নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পলায়ন করা থেকে বেঁচে থাকো। সাত নম্বর হলো সতী সাধ্য নারীদের উপর তোহমত দেওয়া থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল সুদকুরের উপর লানত করেছেন, লানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী সুদকুরের উপর লানত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আইয়াঙ্কি হার রাজুল উম্মাহা, সুদের 73টা গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্নের যে গুনাহটা হলো সেটা হলো মায়ের সঙ্গে জিনা করা। সর্বনিম্নের গুনাহ যদি এটা হয়ে থাকে তাহলে বড় গুনাহটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 73টা গুনার মাঝে সবচাইতে বড় গুনাহ হলো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করা, আল্লাহ এবং রসূলের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে তো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুদকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শাস্তি দেবে। এক নম্বর শাস্তি হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মাঝে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদকুর যখন কবর থেকে উদয় হবে, কবর থেকে বের হইয়া হাসরের মাঠে যখন রওনা হবে, তখন পাগলের মতো উন্মাদ হয়ে যেতে থাকবে, জিনে ধরা রোগীর মতো উন্মাদ হইয়া যাইতে থাকবে, হাসরবাসীরা তখন তাকে সুদকুর বলে চিনে ফেলবে।